হ্যালো, সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা একটা আর্টিকেলের কীভাবে আউটলাইন জেনারেট করতে হয় খুবই খুবই সহজ উপায়ে সেটা দেখব। আমরা বেসিক্যালি ফ্রেন্ডস ইউজ করি অথবা প্রিমিয়াম টুলস ইউজ করি, যেমন পোস্ট ফেস, ফ্রেন্ডস, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে ইয়েগুলো আর কি, টুলসগুলো। তো সার্ফা এসইও রিসেন্টলি আপনার একটা টুলস ওরা ফ্রিতে বানিয়েছে সবার জন্য, যেটা দিয়ে খুব সহজেই আমরা আর্টিকেল জেনারেট করতে পারি। এবং আমরা জানি যে আর্টিকেল জেনারেট করা অনেক পেনফুল একটা কাজ, আই মিন আউটলাইন জেনারেট করা একটা পেনফুল একটা কাজ। এবং যারা আমরা নিয়মিত কন্টেন্ট লিখি, তো কন্টেন্ট লিখতে গিয়ে প্রথমে আউটলাইন জেনারেট করাটাই বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আমাদের জন্য, কারণ আউটলাইনে কী কী থাকবে, কী কী থাকবে না, কোনটা কোনটা ইনক্লুড করা উচিত, এই জিনিসগুলো ঘাটাঘাটি করতে করতে আমাদের অনেক সময় ব্যয় হয়। এবং পরবর্তীতে যখন লিখতে বসি তখন দেখা গেছে যে আউটলাইনে কোথাও কোথাও পারফেক্ট না, বা কোনটা কোথাও না কোথাও ভুল আছে, বা কোনোটা ইনক্লুড করা উচিত হয় না, বা কোনো কোনোটা মিসিং হয়েছে এরকম। তো সার্ফার এসইও বেসিক্যালি গুগলের টপ পেজেসগুলো অ্যানালাইসিস করে, ওরা আউটলাইন অটোমেটিকলি ক্রিয়েট করে দেয়, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ওরা এটা লঞ্চ করে দিয়েছে আজকে, এবং ইটস কমপ্লিটলি ফ্রি। তো চলুন দেখা যাক যে এটা কিভাবে কাজ করে। খুবই সিম্পল, ভিডিওটা নিচে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, surferisu.com/free-article-outline-generator। ওকে, দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে সিট কিওয়ার্ড অথবা যে টার্গেট কিওয়ার্ড এই পেজে আসবেন, এবং টার্গেট টার্গেট কিওয়ার্ডটা জাস্ট এখানে লিখবেন, ঠিক আছে? ধরেন আপনার টার্গেট কিওয়ার্ড, ফর এক্সাম্পল আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এবং আপনি যদি একটা পিলার আর্টিকেল অথবা মানি আর্টিকেলের জন্য আউটলাইন বানাতে চান, তাহলে আপনি ধরেন যখন একটা বেস্ট, ধরেন বেস্ট কাফি মার্কস, ঠিক আছে, বেস্ট কাফি মার্কস, এটা হচ্ছে আপনার এই কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করতে চান ফর এক্সাম্পল, দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে জেনারেট আউটলাইন উইদিন 30 সেকেন্ডস, 20 to 30 সেকেন্ডস তার আপনাকে ফুল একটা আউটলাইন জেনারেট করে দেয়। আই মিন 30 সেকেন্ডস লাগে না, মোটামুটি 10 সেকেন্ডসে হয়ে যায়। যেমন এখানে দেখেন আমার টার্গেট কি হচ্ছিল, বেস্ট কফি মাস, দেন ওকে আমি চেক করে দেখি নেই যে এই ইন্ট্রোটা যেটা দিয়েছে এটা ইউনিক কিনা, বাট সম্ভবত কোথাও থেকে কপি করেছে অথবা ইউনিক, আপনারা এটা দেখে নেবেন। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো আউটলাইন, আউটলাইনের ওভারভিউটা, ঠিক আছে? ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে কপি করতে পারেন, কপি করে আপনি গুগল ডকে নিয়ে যেতে পারেন, google.com, অথবা আপনি যে এমএস ওয়ার্ড অথবা যেখানে লিখেন না কেন সেখানে আপনি পেস্ট করে দেবেন, কপি অ্যান্ড পেস্ট, দেন আপনি ইচ্ছা মতো এখান থেকে বাদ দিতে পারবেন বা ইয়া করতে পারবেন, ঠিক আছে? আর সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে যে কোন কোন ইভেন তারা প্রোডাক্টের নাম সহ দিয়ে দিয়েছে। সো আপনি ধরেন বেস্ট অ্যাভিডো মাগ, বেস্ট সিরামিক কফি মাগ, স্টেনলেস স্টিল মাগ, এবং একটা আউটলাইনে যা যা থাকা দরকার, ঠিক আছে, যেমন কোন কোন ফ্যাক্টর, আই মিন একটা ফ্যাক্টর একটা সেকশন থাকা উচিত, তাই না, একটা আউটলাইনে? সো ফ্যাক্টরস টু কনসিডার, তারপর হচ্ছে বেস্ট সিরামিক কফি মাগস কোনটা হবে, দেন আপনি জাস্ট অ্যামাজন থেকে ওটা অ্যাড করে সার্চ করে জাস্ট ওখান থেকে এএসআইএন কোডটা এখানে জাস্ট অ্যাড করে দেবেন, অথবা ওদের ইমেজ কোডটা এখানে এনে পেস্ট করে দেবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, বেস্ট ডাবল মাগস কোনটা ওরা এটা দিয়ে দিয়েছে, গ্লাস কফি মাগস কোনটা এটা ওকে ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর ওরা আরেকটা সেকশন বানিয়েছে যে বেস্ট কফি মগস, এখানে আপনি top 10 একটা লিস্ট দিয়ে দিয়েছে। সো এবং কোনটা কোনটার জন্য বেস্ট, দ্যাটস অসাম, দ্যাটস অসাম। আপনি এই আউটলাইন থেকে ডেফিনেটলি এটা এটাকে পিক করতে পারেন, এবং একটু কাটাছাড়া করলে এই আউটলাইন থেকে আউটলাইনকে পারফেক্ট করে ফেলা সম্ভব। আচ্ছা, এটা তো আমরা পিলার কন্টেন্ট দেখলাম, চলেন আমরা একটা ইনফো কন্টেন্টের আউটলাইন ওরা কেমন করে সেটা একটু দেখি। একটা ইনফো কফি মগস রিলেটেড একটা ইনফো, যেমন ধরেন কফি মগস ধরেন ইস কফি ম্যাক মাইক্রোওয়েভ সেফ। আচ্ছা, এটাই দেখি আমরা আমরা যেটা করবো, আবার আউটলাইন জেনারেটর ফ্রি আসবো, দেন এটাকে আমরা ইস কফি ম্যাক মাইক্রোওয়েভ সেফ, দেন জেনারেট আউটলাইন, দেখি ওরা কেমন আউটলাইন জেনারেট করে। ওকে,
ক্যানো, মাইক্রোওয়েভ কফি কাপস, বোনাস সাবস্টিটিউটস, হোয়াট আর দ্য কফি কাপস মেড অফ, কনক্লুশন, টেল মি দ্য বেস্ট টাইপ অফ কফি কাপ, ডিফারেন্ট টাইপস অফ কফি কাপ, এই তো আউট অফ দ্য কনটেক্সট, যেমন ডিফারেন্ট টাইপ অফ কফি কাপস, এগুলো আসলে এই পোস্টে দেওয়ার দরকার নাই, বাট আমার মনে হয় যে ইটস অল রাইট, আপনি এখান থেকে ধরেন এই আর্ট এই পুরো ফরম্যাটটা যদি আপনি কপি করেন, ঠিক আছে, ওরা যেটা করে সার্চ টপ যেই ইয়েগুলো আছে, সার্চ রেজাল্টগুলো আছে, ওগুলা থেকে আপনার ডাটা স্ক্র্যাপ করে নিয়ে এসে একটা আউটলাইনের মতো বানায়, সো এটাও পারফেক্ট না। আপনি যেটা করবেন এর আগেরটার মতো, আমরা যেরকম এখানে কি বল কি বলে মানে আর্টিকেলের জন্য আউটলাইন বানিয়েছি, ঠিক সেম ভাবে আপনি এখানে পেস্ট করে দেন, দেন এটার জন্য ধরুন আমরা আউটলাইন বানাবো, ঠিক আছে। ওকে, ক্যান ইউ মাইক্রোওয়েভ কফি কাপস, এটা পারফেক্ট আছে, বোনাস সেফটি টিপস এটা দরকার নাই, ঠিক আছে। হোয়াট আর কফি কাপস মেড অফ, গেট হার অল সিরামিক মাস্ক, কনক্লুশন আছে, এইটুকু পারফেক্ট, ঠিক আছে, একটা ইনফো আর্টিকেলে এইটুকু পারফেক্ট, আর বাকিগুলো দরকার নেই, ঠিক আছে, বাকিগুলো ডিলিট করে দেবেন, দ্যাটস এ পারফেক্ট আউটলাইন। সো আমি যদি পার্সোনালি এটা রিসার্চ করতে যাইতাম, তাহলে তো প্রত্যেকটা সার্চের প্রত্যেকটা রেজাল্ট আমাকে ম্যানুয়ালি দেখতে হতো, দেন ওখান থেকে পিক করতে হতো, অথবা কোনো একটা পেইড টুলস যেমন ফ্রেন্ডস অথবা মার্কেট নিউজ ইউজ করতে হতো, বাট এখন ফ্রিতে আপনি সার্ফার দিয়ে অটোমেটিকলি করে ফেলতে পারছেন, দ্যাটস এ ভেরি ভেরি গুড স্কোপ অ্যান্ড চান্সেস ফর আস টু ইউজ। তো আশা করি সবাই এটাকে কাজে লাগাতে পারবেন, ভালো থাকবেন সবাই, অনেক অনেক ভালো, বাই বাই।